अचानक देखा कि कुछ यहाँ पंसील के पास जो अगली बार जैसे घटना हुई थी, भीतर से लोग आ गए हैं और धक्का मुक्की करने लगे हैं। प्रशासन को मैंने माइक से चिल्लाया कि सर इनको देखिए कुछ नहीं हो रहा। उसके बाद धक्का मुक्की की और उसके बाद एक बम छूटा और उसके भीतर से कांच के गोले फेंकने लगे वो लोग, कांच के बम बज गया और उसके बाद घायल। अभी हम ढीला छुड़ा हुआ है, ईट छुड़ा हुआ है ওই এলাকার মানুষ একজন না অধিক মানুষ তারা সকলেই বলছে পবিত্র রমজান মাস আমরা ওই সময় ইফতারের মধ্যে নামাজের মধ্যে লিপ্ত ছিলাম, ঠিক অশান্তি করার পরে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের উপরে। প্রশাসনের মানুষ তারা আইনত ব্যবস্থা নেবে নিশ্চিত হওয়ার বিশ্বাস, এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম যারা এই ধরনের কাজ করছিল তাদের চিহ্নিত করা হয়েছে। নপুর শর্মাকে নিয়ে যখন অশান্তি হয়েছিল হাওড়ার প্রশাসন একদিন নয় 15 দিন ধরে সিসিটিভি দেখে তারা সংখ্যালঘু মুসলিমদের ধরে ধরে জেলে ভরেছে। নিরীহ মানুষ তারা কাঁদে গেছে, তারা বাস থেকে নামছে, প্রশাসন বাস একটা বাসি ছেড়ে দাঁড়িয়ে আছে, ধরে ধরে তারা জেলে ভরছে। এবং যারা 10,000-20,000 টাকা ফাইন দিতে পারছে, ঘুষ দিতে পারছে, তাদের ছেড়েও দেওয়া হয়েছে। এ খবর আমাদের কাছে আছে। আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, বাংলায় যারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবে তাদের কঠোর ভাবে তাদের শাস্তি চাই। আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম যারা এসপোর্টে ছিল পুলিশ ধরছে, র‍্যাব ধরছে, র‍্যাব ধরার পরে গলাটা যখন ধরেছে সেখানে পুলিশ যে ছাড়িয়ে দিচ্ছে, তাদের বলে যাও যাও করে ছাড়িয়ে দিচ্ছে, র‍্যাব ধরছে, অন্যায় করেছে, র‍্যাব ধরছে, পুলিশ গিয়ে তাকে ছেড়ে দিচ্ছে, কেন কিসের জন্য? আর নপুর শর্মার বেলায় একদিন নয় 15 দিন ধরে জেলে ভরা হয়েছে, 20,000-30,000-50,000 টাকা করে তাদের ঘরে ফাইন করে টাকা নেওয়া হয়েছে। প্রশাসন দুজন খারাপ হলে আমি সবাইকে খারাপ বলবো না। আজকে যে এই জিনিসটা রামনবমীকে সময় লেগে যে এই অশান্তি করা হলো, কই বহু জায়গাতে রামনবমী মিছিল হয়ে গেছে, কই তারা তো শান্তির সঙ্গে রামনবমী মিছিল করেছে, আজকে এই জায়গায় এরকম হচ্ছে। আর সঙ্গে সঙ্গে মানে আগুন তো জ্বালিয়েছে, গাড়ি তো জ্বালিয়েছে, ফল দোকান তো ভেঙে চুরমার করে দিয়েছে, এতে বাঁচার জন্য আবার আঙুলটা ঘুরিয়ে আবার সংখ্যালঘুদের দিকে আঙুল তোলা বলছে, ওরা ঢিলা মেরেছে বাঁচার জন্য। প্রশাসন মানুষ যেমন নপুর শর্মার বেলায় সিসিটিভি থেকে 15 দিন ধরে ওই এলাকার হাওড়া জেলার এলাকার সংখ্যালঘু মুসলিমদের ঘুমাতে দেয়নি, নিরীহ মানুষ বাসে করে বাজার করতে গেছে, কলকাতায় গেছে, তারা নাচছে, ওই সময় ধরে তাদের মানে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আজকে প্রশাসন কি করে এইটা বাংলার মানুষ দেখতে চাইছে, হাওড়া জেলার মানুষ দেখতে চাইছে, আমরা দেখতে চাইছি। আমি সংখ্যালঘু বুঝিনি, সংখ্যাগুরু বুঝি না, সাম্প্রদায়িক যারা তারা সংখ্যালঘু বলে তাদের আমি পরিচয় তাদের নাই, তারা সংখ্যাগুরু বলে পরিচয় নেই, তারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তাদের মানুষের কাছে তাদের নাম দেওয়া উচিত নয়। আমি প্রশাসনের কাছে বলবো নিরপেক্ষভাবে বিচার চাই। নপুর শর্মার বেলায় আপনি ঘর থেকে টেনে টেনে নিয়ে আসবেন, সংখ্যালঘু মুসলিমদের ঘুমাতে দেবেন না, যা অন্যায় করেছে তাদের শাস্তি হয়েছে, এটা আমি ওয়েলকাম জানাচ্ছি। কয়েকশো নিরীহ হাওড়া জেলার মানুষকে 15 দিন ধরে তাদের ঘুমোতে দেওয়া হয়নি, তাদের ঘরে বাস থেকে আসছে তাদের ধরে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ খবর আছে 25,000-30,000-50,000-1,00,000 টাকা পর্যন্ত তাদের কাছে ফাইন দিয়ে তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে, কোনো না তুলে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরনের কিছু ইনকামের ব্যবস্থা করে নিয়েছিল সেই সময় কিছু প্রশাসন, সবাইকে বলল কিছু। আজকে এই যে অঘটন রোজার সময়, পবিত্র রমজানের সময় একটা অশান্তি সৃষ্টি করা হয়েছে রামনবমীকে সামনে রেখে, কেন? এটা বাংলায় সাম্প্রদায়িক হিন্দু সাম্প্রদায়িক সাম্প্রীতির মুসলমান এরা এই সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেয়নি, তার জন্য আজকে প্রতিবাদ করে বলছি, তার জন্য গর্জে উঠেছি। নিশ্চয় আমার এই বক্তব্যতে আমার সাম্প্রীতির হিন্দু ভাইয়েরা তারা সহমত হবেন। আজকে যদি কোন মুসলিম সাম্প্রদায়িক আগুন জ্বালায় তার বিরুদ্ধে আমি যেমন কঠোর প্রতিবাদ করি, আজকেও কঠোর প্রতিবাদ করছি। আজকে বাঁচার জন্য আগুলটা তুলে দেওয়া হচ্ছে। সবশেষে কে দায়ী কে না দায়ী আমি এখান থেকে বসে বলতে পারবো না। প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে ন্যায্য যেন বিচার হয়, সংখ্যালঘুদের জন্য আলাদা ভাবে শাস্তি হবে, সংখ্যাগুরুদের জন্য আলাদা শাস্তি হবে। সংখ্যাগুরু সংখ্যালঘু আমি দেখবো না, সাম্প্রদায়িক যারা আগুন জ্বালাবে
বাংলায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে প্রশাসনকে মোকাবেলা করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।